আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন টিউটর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রমাদান মুবারকের ফটো এডিটিং ইন পিকচার্ট। পিকচার্টের মাধ্যমে কিভাবে আপনি এই ধরনের ছবিটা তৈরি করবেন পুরো স্টেপ আমি দেখা দিতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তারপরে আমাদের কাজ হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং পিএনজিগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করার পরে রিসেন্ট থেকে আপনারা একটা ফোল্ডার পেয়ে যাবেন, ফোল্ডারটা এই মনে একটা ফোল্ডার পেয়ে যাবেন। ফোল্ডার থেকে ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবো আর এখানে আমাদের এখন মডেলটা অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটো থেকে রিসেন্ট থেকে আমাদের মডেলটা এখানে মডেলটা সিলেক্ট করে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটাকে বড় করবো। বড় করে রিমুভ বিজিতে ক্লিক করবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এটা জাস্ট এখন আমরা এটারে পজিশন করে এখানে বসাই দেব। বসানো হয়ে গেলে এটারে আমরা এখন এখান থেকে টিক চিহ্নে ক্লিক দিয়ে দেবো। তারপর এমতে টুলসে চলে যাবো। টুলস থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক দেবো। অ্যাডজাস্ট থেকে কন্টাক্টসটি ক্লিক করবো। কন্টাক্টসটিকে হালকা কালারটা অ্যাডজাস্ট করে নেবো। তারপরে সিচুয়েশন থেকে হালকা একটু বাড়াই দেব। তারপর হাইলাইটটাকে হালকা বাড়াবো। তারপরে টেমটা আমরা হালকা এখান থেকে কমাই দিয়ে টিক চিহ্নে ক্লিক দিয়ে দেবো। এরপরে আমরা টুলস থেকে রিসাইজে ক্লিক করবো। রিসাইজ থেকে এখানে আমরা 2000 করে দেবো, তাহলে আমাদের ছবিটা ফাটবে না। এখন এখান থেকে আমরা চলে যাবো আবারও অ্যাড ফটোতে। অ্যাড ফটো থেকে রিসেন্ট যাবো। রিসেন্ট থেকে আমাদের ফোল্ডারে, ফোল্ডার থেকে এখান থেকে আমাদের পিএনজিগুলো অ্যাড করব। এখানে পিএনজিটা আমরা এই উপরে বসাই দেব। বসানো হয়ে গেলে এখান থেকে টিক চিহ্নে ক্লিক দেবো। তারপরে অ্যাড ফটোতে যাবো। অ্যাড ফটো থেকে রিসেন্ট, রিসেন্ট থেকে আবারও ফোল্ডারে যাবো। ফোল্ডার থেকে আমরা ব্ল্যাক শ্যাডোটা এখান থেকে অ্যাড করবো নিচে। এখান থেকে হালকা অপোসিটি কমাই দেব। দিয়ে টিক চিহ্নে ক্লিক দিয়ে দেবো। তারপরে আবার টুলস থাকবো। টুলস থেকে অ্যাডজাস্টে যাবো। অ্যাডজাস্ট থেকে কন্টাক্টসটা আমরা হালকা বাড়াই দেবো। সিচুয়েশনটা হালকা এখান থেকে কমাই দেবো। তারপরে টেমটা হালকা কমাই দিয়ে শ্যাডোটা হালকা এখান থেকে বাড়াই দেবো। দিয়ে টিক চিহ্নে ক্লিক দেবো। তারপরে এখন আমাদের ছবি এডিট করা কমপ্লিট। এখন এটাকে আমরা ফুল এইচডি কারে সেভ করবো। সেভ করার জন্য আমরা এই ড্র টুলে ক্লিক করবো। তারপর এখানে থ্রি ডট পেয়ে যাবো। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে আমাদের ডিভাইসে। সো থ্যাংক ফর ওয়াচিং। আজ এই পর্যন্ত।